আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই মেডিসিন সম্পর্কে ভিডিও তৈরি করা। তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যানুস্টেট ওয়েনমেন্ট। ভিডিওতে জানব অ্যানুস্টেট ওয়েনমেন্ট কি, এটি কখন কিভাবে ব্যবহার করবেন, এটি ব্যবহারের নিয়ম, ওয়েনমেন্টের দাম এবং সর্বশেষ এর পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যানুস্টেট ওয়েনমেন্ট বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির প্রস্তুতকারক। প্রতিটি ওয়েনমেন্টের দাম 80 টাকা। অ্যানুস্টেট প্রতি গ্রাম ওয়েনমেন্টে রয়েছে সিনকো কেইন হাইড্রোক্লোরাইড বিপি ফাস মৃগা, হাইড্রোকর্টিসন বিপি ফাস মৃগা, নিউমাইসিন 10 মৃগা, এসকোলিন 10 মৃগা। আসুন বন্ধুরা জেনে নেই অ্যানুস্টেট ওয়েনমেন্টটি কখন ব্যবহার করবেন বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন। ওয়েনমেন্টির নির্দেশনা। ভিতর এবং বাইরে পাইলস রয়েছে যাদের, মলদ্বারে চুলকানি, মলদ্বারে একজিমা রয়েছে যাদের, এনাল ফিসার, পাইলসের জন্য মলদ্বারে ব্যথা ও অস্বস্তি বোধ হলে পাইলসের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে যাদের, তারা এটি ব্যবহার করতে পারবেন। আসুন বন্ধুরা জেনে নেই অ্যানুস্টেট ওয়েনমেন্ট কীভাবে ব্যবহার করবেন। সামান্য পরিমাণ ওয়েনমেন্ট হাতের আঙুলের মধ্যে নিয়ে ব্যথাযুক্ত পাইলসের চারদিকে আলতো করে প্রতিদিন সকালে এবং রাতে পায়খানা করার পর লাগাবেন। আর ভিতরে ওয়েনমেন্টটি লাগানোর জন্য প্যাকেটের ভিতরে দেওয়া টিউবটি ব্যবহার করবেন। ব্যবহারের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে চোখ মুখে না লাগে। আসুন এবার জানি ওয়েনমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া। সঠিক পরিমাণে ওয়েনমেন্টটি ব্যবহার করলে মারাত্মক ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। গর্ভাবস্থায় অ্যানুস্টেট ওয়েনমেন্টটি সম্পূর্ণ নিষেধ। গর্ভাবস্থায় অ্যানুস্টেট ওয়েনমেন্টটি ব্যবহার করা যাবে না। আশা করি সকলেই অ্যানুস্টেট ওয়েনমেন্টটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন। যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।